হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 2009-এর এসএল লিস্টে যে কোয়েশ্চেন ছিল সেইটার কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, ইফ এ অ্যান্ড বি টু স্কোয়ার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, এ ইজ সিমেট্রিক, দেন প্রুভ দ্যাট বি ট্রান্সপোজ এ বি ইজ সিমেট্রিক। মানে এটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে বি ট্রান্সপোজ এ বি, এই যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এটাও কিন্তু সিমেট্রিক হবে। ঠিক আছে, এবার প্রথম তাহলে আমাকে দেখতে হবে এই যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এটা ভ্যালিড না ইনভ্যালিড। দেখো এ বি কিন্তু দুজনেই কিন্তু সেম অর্ডারে বলেছে, এ বি আর অফ সেম অর্ডার, তার মানে যদি 2x2 হয় তাহলে 2x2 দুজনেই, 3x3 হলে 3x3। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টটা পসিবল হবে, কারণ সেম অর্ডার তাহলে কোনো ব্যাপার নাই 2x2 3x3। কারণ একটা সিস্টেম ছিল যে কোনো একটা ম্যাট্রিক্স এম ক্রস এন হলে আর একটা ম্যাট্রিক্সকে এন ক্রস পি হতে হয়, মানে এই লাস্টের দুটো কিন্তু ম্যাচ করতে হয়, তবে কিন্তু প্রোডাক্টটা ভ্যালিডিটি থাকে। ঠিক আছে, নাহলে প্রোডাক্ট কিন্তু করা পসিবল হয় না। তো এখানে যেহেতু সেম অর্ডার বলেছে তাহলে এম ক্রস এম, এটাও যদি ধরো এম ক্রস এন, তাহলে তো এই দুটো অটোমেটিক ম্যাচ করবে, তাই না? যদি একটা ধরো এম ক্রস এম আর একটাও এম ক্রস এম, তাহলে সেম অর্ডার যেহেতু তাহলে এটা তো অটোমেটিক এম এম ম্যাচ করছে, তাহলে এটা কিন্তু প্রোডাক্টটা করা পসিবল। তাহলে বি ট্রান্সপোজ এ বি এটা কিন্তু ভ্যালিড, এই প্রোডাক্টটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে, এইবার এই যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এটাকে আমি ক্যাপিটাল সি ম্যাট্রিক্স ধরে নিলাম, বি ট্রান্সপোজ এ বিটাকে। এবার কি প্রুভ করতে বলেছে, বি ট্রান্সপোজ এ বি যে ম্যাট্রিক্স এটাকে সিমেট্রিক প্রুভ করতে বলেছে। তাহলে এটাকে যদি আমি সি ধরি তাহলে আমাকে কী দেখাতে হবে, যে সি ট্রান্সপোজ ইকুয়াল টু সি আনতে হবে। তাহলে সি ট্রান্সপোজ যদি করি ইকুয়াল টু, তাহলে এইটার হোল ট্রান্সপোজ হবে। এটাকে যদি ট্রান্সপোজে ভাঙি তাহলে কী হবে, দেখো একটা প্রপার্টি ছিল এ বি টু দি পাওয়ার হোল ট্রান্সপোজ, মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, মানে এই রাইট সাইড একটা লেফট সাইডে ট্রান্সপোজ ইন্টু লেফট একটা রাইট সাইডে ট্রান্সপোজ। তাহলে এ বি ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজের ট্রান্সপোজ হয়েছে এই প্রপার্টি অনুযায়ী। তাহলে এ বি যদি ট্রান্সপোজ হয় তাহলে এ বি ট্রান্সপোজকে আবার এই প্রপার্টি অনুযায়ী বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, আর ট্রান্সপোজের আবার যদি ট্রান্সপোজ দেওয়া হয় তাহলে সেটা কিন্তু বি ম্যাট্রিক্সটা এগেন ব্যাক হয়। তাহলে এটা আলটিমেটলি কী দাঁড়ালো, বি ট্রান্সপোজ আবার এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, কারণ এ তো সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কী হয়, এ ট্রান্সপোজ সমান সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ সমান এ হয়। তাহলে সেটা আমরা এখানে এ ট্রান্সপোজ এ পুট করেছি, তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সটা দাঁড়িয়ে গেল বি ট্রান্সপোজ ইন্টু এ ইন্টু বি। তাহলে সেইটাই তো আমরা সি ধরেছিলাম, তাহলে পেয়ে গেলাম আমি সি। তাহলে সি ট্রান্সপোজ ইকুয়াল টু আমার কী চলে এলো, সি। দেয়ারপর বি ট্রান্সপোজ এ বি ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, কেন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি সেই ম্যাট্রিক্সের সাথে সমান হয় তাহলে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর যদি নেগেটিভের সাথে সমান হয় তাহলে স্কিউ সিমেট্রিক। তাহলে এটা আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেলো, যেটা যে প্রোডাক্ট ম্যাট্রিক্স ছিল বি ট্রান্সপোজ এ বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টু, ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন আলফা টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, সামেশন আলফা টু দি পাওয়ার ফোরের ভ্যালু আমাদের এখানে ফাইন্ড করতে বলেছে। তো এখানে আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশিয়েন্ট যেটা ছিল সেটা আমরা এখানে হেল্প নেব। তো এই যে ইকুয়েশনটা আছে দেখো, এখানে এক্স স্কোয়ার টার্মটা কিন্তু অ্যাবসেন্ট আছে, তার মানে এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট হচ্ছে জিরো। তাহলে আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশিয়েন্ট যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো, সামেশন আলফা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটে রুট, তার সামটা হবে জিরো। কারণ সেটা ফর্মুলায় কী ছিল, যে সামেশন আলফা ইকুয়াল টু ছিল মাইনাস এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট বা এক্স কিউয়ের কোপিশিয়েন্ট। তো এখানে এক্স স্কোয়ারের কোপিশিয়েন্ট জিরো, তাহলে জিরো বাই ওয়ান মানে এটা জিরো আসবে। আর তারপরে যদি দুটো দুটো করে প্রোডাক্ট করা হয়, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, মানে সামেশন আলফা বিটা, এইটা হয় এক্সের কোপিশিয়েন্ট বা এক্সের কিউয়ের কোপিশিয়েন্ট মানে পি বাই ওয়ান, তার মানে পি। আর একটা হয় আলফা ইন্টু বিটা ইন্টু গামা, সেইটা হবে মাইনাস কনস্ট্যান্ট টার্ম বাই এক্স কিউয়ের কোপিশিয়েন্ট মানে মাইনাস কিউ। ঠিক আছে, মাইনাস কিউ। তো এইগুলো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোপিশিয়েন্ট হয়ে গেল। এবার আমাদের কী ফাইন করতে হবে, সামেশন আলফা টু দি পাওয়ার ফোর। তো দেখো তার আগে আমাদের একটা জিনিস করতে হবে, যে এখানে যেহেতু আলফা বিটা গামা এই ইকুয়েশনের রুট, তাহলে তিনটি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আমরা দেখো তিনটি ইকুয়েশনকে স্যাটিসফাই করেছি, আলফা বিটা গামা মানে এই ইকুয়েশনটাই তিনটে রুট দ্বারা স্যাটিসফাই করবে, আলফা কিউ পি আলফা কিউ, একইভাবে বিটার ক্ষেত্রে গামার ক্ষেত্রে। এইবার এই তিনটেকে যদি আমি প্লাস করে দিই, অ্যাড করে দিই, তাহলে কী পাবো দেখো, আলফা টু দি, হ্যাঁ তার আগে একটা জিনিস আছে, যে এই আলফার সাথে যদি আমি আলফা প্রোডাক্ট করে অ্যাড করবো, ঠিক আছে, সরি ভুল বললাম, বিটার সঙ্গে বিটা প্রোডাক্ট করে অ্যাড করবো, গামার সঙ্গে গামা প্রোডাক্ট করে অ্যাড করবো। ঠিক আছে, এখানে ফ্রম ওয়ান টু থ্রি লেখা আছে শর্ট ফর্মে, যে ইকুয়েশন নাম্বার ওয়ানকে আলফা দিয়ে প্রোডাক্ট করে অ্যাড করবো, আর টুকেও বিটা আর থ্রিকে গামা প্রোডাক্ট করে সেই প্রোডাক্টটাকে অ্যাড করবো। ঠিক আছে, তাহলে
মানে প্রোডাক্ট করে রেজাল্টগুলোকে এটা লিখেছি 4 5 6 ইকুয়েশন। এটা আলফা দিয়ে প্রোডাক্ট করলে আলফা টু দি পাওয়ার 4 পি আলফা স্কোয়ার কিউ আলফা, সেকেন্ডটা কি হবে দিয়ে যদি অ্যাড করি তাহলে দেখো আলফা এটা সামেশন আলফা টু দি পাওয়ার 4 পি ইনটু সামেশন আলফা স্কোয়ার, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার শর্ট ফর্মে সামেশন দিয়ে, এইদিকে কিউ ইনটু সামেশন আলফা দিস ইকুয়াল টু 0। এবার এইখান থেকে আমি যদি সামেশন আলফা টু দি পাওয়ার 4 যেটা আমার ফাইন করে দিয়ে সেটা লিখি তাহলে এই দুটো তোমার রাইট সাইডে চলে যাবে, তাহলে মাইনাস মাইনাস পি ইন্টু সামেশন আলফা স্কোয়ার মাইনাস কিউ ইন্টু সামেশন আলফা, এই দুটোকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে এই দুটোকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম। তাহলে এইটা দাঁড়ালো, এবার আলফা স্কোয়ার যেটা আছে সেইটা যদি ফর্মুলা দেখি সেইটার ফর্মুলা হয় সামেশন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সামেশন আলফা বিটা, মানে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা আর কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, ওইটা লেগে যায় সামেশন আলফা তার হোল স্কোয়ার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা বিটা গামা 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 ডেল্টা গামা আলফা, তো ওইটাকে সামেশন আলফা বিটা করে লিখলাম। এইবার মাইনাস কিউ ইন্টু সামেশন আলফা আছে, এবার সামেশন আলফার ভ্যালু দেখো 0, তাহলে এই 0টা পুট করে দিলাম, তাহলে 0 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার ভ্যালু পি পুট করলাম, কিউ ইন্টু এটাও 0, তাহলে এই পোর্শনটা 0 হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমি পেলাম 2 পি স্কোয়ার, ঠিক আছে। তো সামেশন আলফা টু দি পাওয়ার 4 এর যে ভ্যালু সেটা হয়েছে 2 পি স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 5 বললেও তোমাকে এই প্রসেসেই যেতে হবে, ঠিক আছে এই প্রসেসেই যেতে হবে, তখন কিন্তু এখানে আলফা না দিয়ে আলফা স্কোয়ার দিয়ে প্রোডাক্ট করে আর সাম করতে হবে, ঠিক আছে সেটাও করা যায়, এখানে 4 এর জায়গায় যদি 5 দেয় তাহলে এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্রোডাক্ট করে অ্যাড করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দ্য প্লেন দিস। তো এখানে একটা ডাইরেক্ট ফর্মুলা আমার আছে যে একটা প্লেন এবং একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল ফাইন করার, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এ এল প্লাস বি এম প্লাস সি এন ডিভাইডেড বাই রুট ওভার অফ এ এল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এবিসি কি যে একটা প্লেনের নর্মাল ইকুয়েশন কি হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি, এটা হয় প্লেনের ইকুয়েশন, তাহলে এবিসিগুলো এখান থেকে পেয়ে গেলাম, তাহলে এবিসি এ ইকুয়াল টু হচ্ছে 3 বি ইকুয়াল টু হচ্ছে 1 সি ইকুয়াল টু হচ্ছে 1, আর এলিমেন্টগুলো কি যে যে লাইনটা দেওয়া আছে তার ডিআরএসগুলো এলিমেন্ট, ঠিক আছে তার যে সরি ডিসিএসগুলো আর এইগুলো হচ্ছে ডিআরএস অফ দ্য প্লেন এবিসি মানে 3 1 1, আর যদি লাইনে যে ডিসিএস দেওয়া থাকে সেটা হচ্ছে এলএমএন, তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 2 এম ইকুয়াল টু হচ্ছে 3 এন ইকুয়াল টু হচ্ছে 6। আর একটা জিনিস আছে এই দুটোতেই হয়ে যাবে, আমার ফর্মুলা দেখো এ এল এম এ এল বি এম সি এন এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে এবার ভ্যালুগুলো পেয়ে গেলাম, কী করে পেলাম কম্পেয়ার করে এটা এল এটা এম এটা এন, মানে এই লাইনের যে ডিসিএস সেগুলো হচ্ছে এল কমা এম কমা এন মানে 2 3 6 এই কোয়েশ্চেনের জন্য, আর প্লেনের যে ডিআরএস প্লেনের নর্মালের যে ডিআরএস সেগুলো হচ্ছে 3 1 1 সেটা এবিসি, ঠিক আছে জাস্ট এগুলো ভ্যালুগুলো পুট করে দিয়েছি, তাহলে তুমি ক্যালকুলেট করলেই তোমার থিটা পেয়ে যাবে, থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 15/7/√11, ক্যালকুলেশনটা ভেরি ইজি দেখতে হবে, শুধু কম্পেয়ার করে এবিসি আর এলিমেন্ট ফাইন্ড করতে পারলেই অ্যাঙ্গেল বিটুইন প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। কোয়েশ্চেন, সো দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/√tan(x) ডিএক্স ইকুয়াল টু 1/γ 1/4 γ 3/4, তো গামা ফাংশনের আমার একটা ফর্মুলা ছিল এটা সেখানে সেইটা আমার এখানে অ্যাপ্লাই করবো যে 0 to π/2 সাইন টু দি পাওয়ার পি এক্স ইন্টু কস টু দি পাওয়ার কিউ এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ অফ গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই গামা পি প্লাস কিউ প্লাস 2/2, ঠিক আছে যেখানে পি আর কিউটা গ্রেটার দ্যান মাইনাস 1, এইটা আমার একটা ফর্মুলা ছিল গামা ফাংশানের, সেই গামা ফাংশানের ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে এখানে যে প্রবলেমটা দিয়েছে ইন্টিগ্রেশন 0 to π/√tan(x), তাহলে এইটাকে আমি এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে সাইন এক্সটাকে ট্যান এক্সটাকে সাইন এক্স বাই কস এক্স ভেঙে নিলাম, তাহলে কি হলো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 দেখো সাইন টু দি পাওয়ার হাফ এক্স ইন্টু কস টু দি পাওয়ার মাইনাস হাফ হবে উপরে গেলে ডিএক্স, এবার তাহলে পি সমান কত পেলাম এখানে এখানে পি পেলাম 1/2 আর কিউ পেলাম -1/2, এই যে এইটার মতন সাইন টু দি পাওয়ার পি এক্স কস টু দি পাওয়ার কিউ এক্স, তাহলে পি 1/2 কিউ হয়েছে -1/2, ফর্মুলা কী ছিল 1/2 ফর্মুলা ঠিক পি এর জায়গায় 1/2 আর কিউ এর জায়গায় -1/2 পুট করলাম ক্যালকুলেট করলাম, তাহলেই দেখো 1/2 গামা 1/4 ইন্টু গামা 3/4 চলে আসছে, ঠিক আছে। আর গামা ওয়ানের ভ্যালু 1 হবে এখানে দেখো হাফ অফ কেটে গেলে 2/2 গামা ওয়ানের ভ্যালু গামা ওয়ানের ভ্যালু 1 হয় তার জন্য নিচে 1 এসছে আর উপরে গামা 1/4 ইন্টু গামা 3/4
4 আসছে, ঠিক আছে? তাহলে যে সেটাই দেখো রাইট সাইডে এসেছিল, তাহলে অটোমেটিক এটা প্রুফ হয়ে যাবে। শুধুমাত্র গামা ফাংশনের এই ফর্মুলাটা তোমাকে মনে রাখলেই কিন্তু এটা মানে প্রুফ করা খুবই সহজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, সলভ দ্য ইকুয়েশন দিস ওয়াই ইন্টু টু এক্স ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ওয়াই, ঠিক আছে? এই ইকুয়েশনটা সলভ করতে দিয়েছে। তো ইকুয়েশনটা প্রথমে আমি প্রোডাক্ট করে দিয়েছি, ওয়াইটা প্রোডাক্ট করেছি, আমি এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল প্রসেসে সলভ করেছি। সেপারেশন অফ ভেরিয়েবল, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেকগুলো মেথড আছে সলভ করার, তো আমি এটাকে সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে সলভ করেছি। দেখো কী করেছি, যে যাদের টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স ডি ওয়াই এসে প্রোডাক্ট করার পর টু এক্স ওয়াই স্কোয়ারটা রাইট সাইডে নিয়ে গেছি, বাকি এটাকে এইদিকে নিয়ে এসেছি, ওয়াই স্কোয়ার নিয়ে ডিভাইড করেছি। তাহলে দেখো এইটা ডিভাইডের ফর্মুলায় এসছে, ওয়াই স্কোয়ারটা আমি এটা কীভাবে মাথায় আসবে, যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ারটা নিচে এসছে, তার মানে নিচের টার্মটা স্কোয়ার হয়, মানে ডি ডি এক্স অফ ইউ ভি এর ফর্মুলা যদি আমি দেখি তাহলে কী হয়, প্রথমে ভিটা দাঁড়ায়, তারপরে ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ইন্টু ডি ভি বাই ডি এক্স বাই ভি স্কোয়ার হয়, মানে নিচের যে টার্মটা থাকে তা স্কোয়ার হয়। তাহলে এখানেও তাই যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তাই আমি এইখান থেকে একটু আন্দাজ করতে পারি যে মানে নিচেকার টার্মটা ভি এর পজিশনে আছে ওয়াই, তাহলে ওয়াইটা তার জন্য এখানে ফিক্সড হয়েছে। তারপরে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স ডি এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা কেস ফিক্সড রেখে ওয়াইকে যদি ডেরিভেটিভ করে তাহলে ডি ওয়াই হবে, এটা পার্সিয়াল ডেরিভেটিভ বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে ওয়াই স্কোয়ার দিয়ে বোথ সাইড ডিভাইড করেছি, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে, বা এই ওয়াই স্কোয়ারটা এদিকে নামিয়ে নিচ্ছি তাও হতে পারে, তাহলে সে মাইনাস টু এক্সই থাকবে। তাহলে এইটা কিসের ফর্মুলা হলো, ডি অফ ই টু দি পাওয়ার ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এটার ফর্মুলা, ঠিক আছে? ডি অফ ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এর ফর্মুলা, কারণ এটা ইউ বাই ভি এর ফর্মুলা বললাম, ডি ওয়াই ইউ বাই ভি পার্সিয়াল করেছি বলে ডি দিয়েছি, ডি ডি এক্স দিইনি, তাই না? এখানে দেখো পার্সিয়ালি করেছি ই টু দি পাওয়ার এক্স ডি এক্স, আর এটাকে ই টু দি পাওয়ার এক্স ওয়াই করেছি, তখন ডি ওয়াই দিয়েছি। তাহলে এবার যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেটিং, তাহলে ডিটা ক্যান্সেল হয়ে যাবে ইন্টিগ্রেশনের সাথে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই থাকবে, আর রাইট সাইড ইন্টিগ্রেশন করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাকে যদি আমি ওয়াই দিয়ে প্রোডাক্ট করে দিই, এদিকে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু সি ওয়াই, সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এরকম আইসি লিখে দেবো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এইটাই হচ্ছে সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, সো দ্যাট ট্যান অফ আই লগ এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি ইকুয়াল টু টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রুফ করতে দিয়েছে। তো এটাকে প্রুফ করার জন্য আমরা এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা প্রুফ করে নেব, পোলার ফর্মটা লিখে নিলাম, ঠিক আছে? এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে এ মাইনাস আই বি ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আই সাইন থিটা, তার মানে ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর এ প্লাস আই বি ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, দিস ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফর্মে হলে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এইবার এখানে ভ্যালুগুলো পুট করব, ট্যান আই লগ এ মাইনাস আই বি বাই এ প্লাস আই বি ইকুয়াল টু ট্যান আই লগ আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার আই থিটা। এবার এইটা যদি লজ অফ এক্সপোনেন্টটা উপরে নিয়ে যায় তাহলে এটা প্লাসটা উপরে মাইনাস হয়ে যাবে, তাহলে ট্যান আই লগ ই টু দি পাওয়ার অ্যাড হয়ে যাবে, এটা এটা মাইনাস আছে, এটা উপরে গেলে এটাও মাইনাস হবে, তাহলে মাইনাস টু আই থিটা হবে, লস অফ এক্সপোনেন্ট এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন, লস অফ এক্সপোনেন্ট ইউজ করলাম এটাতে। এবার লগের ই টু দি পাওয়ার আছে, তাহলে লগ আর এক্সপোনেনশিয়ালে ক্যান্সেল হয়ে যাবে, লগ আর এক্সপোনেনশিয়াল ক্যান্সেল হয়ে টু আই থিটাটা নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে এবার আইয়ের সাথে এটা প্রোডাক্ট করলাম, তাহলে আই স্কোয়ারের ভ্যালু তো মাইনাস ওয়ান, তাহলে এটা আলটিমেটলি হয়ে গেল টু থিটা, কারণ আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে সেই ভ্যালুটা যদি পুট করি তাহলে ট্যান টু থিটা হয়ে গেলো, ট্যান টু থিটার ফর্মুলা করলে টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান থিটার ভ্যালু কত, এখানে আমরা এ ইকুয়াল টু ধরেছিলাম আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে ট্যান থিটা হচ্ছে আর কস থিটা বাই আর সাইন থিটা, আর কেটে গেলে ট্যান থিটা হচ্ছে, তাহলে আর কস থিটার ভ্যালু কত, বি, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে, সরি, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে বি, আর কস থিটার ভ্যালু হচ্ছে এ, তাহলে বি বাই এ হবে, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, এখান থেকে এদেরকে ডিভাইড করলেই হয়ে যাবে, সাইন বাই কস আর ক্যান্সেল হচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে বি বাই এ, বা ওখান থেকে ছাড়াও যে আমরা অ্যাম্প্লিচিউড করি তখনও থিটাটা যদি অ্যাম্প্লিচিউড হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এই হয়, এ প্লাস আই বি যদি কমপ্লেক্স নাম্বারটা হয় তাহলে তার অ্যাম্প্লিচিউড বি বাই এ হয়, বা এখানে ডিভাইড করেও করা যায়। তাহলে এই ভ্যালুগুলো পুট করে দিচ্ছি, এটা ক্যালকুলেট করলেই তোমার চলে আসবে টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট দ্য ইউনিয়ন
of two subgroups of a group may not be a subgroup of the same group. তো এখানে বলছে যে একটা এক্সাম্পলের সাহায্যে শো করতে বলেছে যে দুটো সাবগ্রুপে যে ইউনিয়ন সেটা কিন্তু আবার সাবগ্রুপ নাও হতে পারে। এখানে এক্সাম্পল হিসাবে আমি দুটো সাবগ্রুপ নিয়েছি জি ওয়ান টু জেড প্লাস আর জি টু আর একটা সাবগ্রুপ থ্রি জেড প্লাস জি জেড প্লাস এই গ্রুপটা দুটো সাবগ্রুপ নিয়েছি টু জেড প্লাস আর থ্রি জেড প্লাস। এইবার দেখো আমি একটা এলিমেন্ট নিলাম টু জি ওয়ানে, কারণ জি ওয়ানে যদি স্ট্রাকচার দেখো টু জেড প্লাস আছে, মানে ইভেন নাম্বার ইভেন ইন্টিজারগুলো সেট এটা, ঠিক আছে টু জেড, তাহলে টু এলিমেন্টটা জি ওয়ানের মধ্যে আছে। এবার জি ওয়ানের মধ্যে যদি টু থাকে তাহলে টুটা জি ওয়ান ইউনিয়ন জি টুর মধ্যেও আছে, কারণ জি ওয়ান ইউনিয়ন জি টু ডেফিনেশন বলেছিলাম এইদার জি ওয়ানে থাকবে অর জি টুতে থাকবে, জি ওয়ান অর জি টু, তাহলে দুজনের মধ্যে একটাতে থাকলেই ইউনিয়নে থাকবে। তাহলে জি ওয়ানে যেহেতু আছে তাহলে আমি এখানে লিখতে পারি টু বিলংস টু জি ওয়ান ইউনিয়ন জি টু। একইভাবে থ্রি আমি এলিমেন্ট নিলাম জি টু থেকে, কারণ যে এগুলো দেখো থ্রির মাল্টিপিল যে ইন্টিজার সেগুলো হচ্ছে সেই সেটটা হচ্ছে থ্রি জেড, তাহলে এখানে থ্রি বিলংস টু জি টু। তাহলে জি টু যদি থাকে তাহলে একই রকমভাবে ইউনিয়নের ডেফিনেশন অনুযায়ী জি ওয়ান অর জি টু দুজনের মধ্যে একটা যদি থাকে তাহলেই ইউনিয়নে থাকবে। তাহলে থ্রি যদি জি টুতে থাকে তাহলে থ্রিটা জি ওয়ান ইউনিয়ন জি টুতেও থাকবে, ঠিক আছে। এইবার দেখো তাহলে টুটাও জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, থ্রিটাও জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, কিন্তু বাট টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ সেইটা কিন্তু জি ওয়ান ইউনিয়ন জি টুতে নেই, কারণ ফাইভ জি ওয়ানেও নেই ফাইভ জি টুতেও নেই, এই দুজনের মধ্যে একটাতে তো থাকতে হবে তবে তো ইউনিয়নে থাকবে, বাট ফাইভটাতে এখানেও বিলং করে না, ফাইভটা এখানেও বিলং করে না, দেয়ারফর ফাইভ ডাজ নট বিলংস টু জি ওয়ান ইউনিয়ন জি টু। তাহলে টুটা জি ওয়ান ইউনিয়ন জি টুতে আছে, থ্রিটা আছে, কিন্তু তাদের যে সাম ঠিক আছে সেইটা ফাইভ সেটা কিন্তু এখানে নেই। তাহলে দেখো প্রথম গ্রুপের যে কন্ডিশন ছিল প্রপার্টি ছিল ক্লোজার প্রপার্টি, সেই ক্লোজার প্রপার্টি তো ব্রেক করছে, কারণ এখানে তোমার অপারেটর আছে প্লাস, তাহলে এই দুজনকে যদি টু আর থ্রিকে যদি অপারেট করি তাহলে পাবো কত ফাইভ, সেই ফাইভটাও এখানে থাকার কথা যদি গ্রুপ হতো ক্লোজার প্রপার্টি তাই বলেছিল। বাট এখানে দেখো এদের টু আর থ্রিকে অপারেট করলে যে ফাইভ পেলাম সেটা কিন্তু ডাজ নট বিলংস টু জি ওয়ান ইউনিয়ন জি টু, দেয়ারফর জি ওয়ান ইউনিয়ন জি টু নট এ গ্রুপ, কারণ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না, তাহলে গ্রুপ নয়। তাহলে গ্রুপ যদি না হয় তাহলে সাবগ্রুপ তো হবেই না, সাবসেট নো প্রবলেম, জি ওয়ান ইউনিয়ন জি টু ইজ এ সাবসেট অফ জি নো প্রবলেম, বাট এটা কিন্তু গ্রুপই তো ফর্ম করছে না, কারণ ক্লোজার প্রপার্টি ব্রেক করছে, প্রথম প্রপার্টি ব্রেক করছে। তাহলে যদি গ্রুপ না হয় তাহলে আমার এটা সাবগ্রুপও হবে না, ঠিক আছে, দেয়ারফর জি ওয়ান ইউনিয়ন জি টু ইজ নট এ সাবগ্রুপ অফ জি মানে জেড প্লাসের, ঠিক আছে। তো এটাই একটা এক্সাম্পলের সাহায্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা কিন্তু।